দর্শক বন্ধুরা, আজকে আমি 40 সাইজের স্লিভলেস ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে শোল্ডার পট্টি হবে শুধুমাত্র 1.5 ইঞ্চ। তাহলে এ ধরনের যখন হবে তখন কি করে কাটবেন সেটাই আমি এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। সবটা কাটিং আপনাদেরকে বুঝিয়ে দেবো, যতটা সহজ করে বোঝানো সম্ভব বুঝিয়ে দেবো। তো প্রথমত পেছনের পার্ট কাটছি, তার জন্য কাপড়টাকে আমি এখানে দুভাজ করে ব্লাউজের লম্বা নিচ্ছি। আমি এখানে ব্লাউজের লম্বা 16 ইঞ্চ নিলাম। যদি আপনার হাইট খুব বেশি কম হয় তাহলে আপনি 15 বা 15.5 ইঞ্চ নিয়ে নেবেন। আর শোল্ডার দেখুন আমি এখানে 5.5 নিচ্ছি। প্রথমত নর্মাল যেভাবে নেওয়া হয় আপনি সেভাবে নিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি 6 ইঞ্চ আর্মহোল নিয়ে নিচ্ছি। এখানেও আর্মহোল যদি আপনার খুব কম হয় সেক্ষেত্রে আপনি আরও 1 সুতা কম নিতে পারেন। এরপর দেখুন 40 ভাগের 1 ভাগ আমি প্রথমে 10-এ একটা দাগ কাটলাম। এরপর আমি আরও এখান থেকে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। দেখুন আমি এখানে 2 ইঞ্চ এক্সট্রা নিলাম। যদি আপনি ভেতরে খুব বেশি কাপড় রাখতে না চান সেক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চ রেখে দেবেন। আর রেডিমেড হলে আপনি 2.5 থেকে 3 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। যতক্ষণ টোটাল বুক নিলাম তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে আমি এখানে কোমরের জন্য নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে মেজারমেন্টগুলো নিয়ে নেবেন। এরপর আমি গলার পাশ নিচ্ছি, তবে এখানে গলার পাশ আমি 2.5 ইঞ্চ নিয়ে নিয়েছি। এখানে কি হয়, যখন এ ধরনের শোল্ডার পট্টি খুব কম থাকে এ ধরনের ব্লাউজে পেছনে কিন্তু অবশ্যই আপনাকে দড়ি নিতে হবে। দড়ি না দিলে দেখতেও ভালো লাগবে না আর ফিটিংসটাও একটু আপনার তেমন ভালো হবে না। তার জন্য অবশ্যই আপনি পেছনে দড়ি দিয়ে দেবেন, সেই অনুসারে আপনি গলার পাশটা 2.5 কাটবেন। তো এখানে দেখুন আমি 2.5 রেখে দিয়েছি। এরপর দেখুন এখানে গলার ডিপটা আমি 10.5 নিয়েছি। আর এখানে গলার দেখুন নিচের দিকে আমি 3.5 নিয়েছি। এরপর রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ রয়েছে যে কোনো ডিজাইন এখানে করতে পারেন। এরপর দেখুন আমাদেরকে বগলের শেপ দিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চ বগলের শেপ দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পর শেপটাকে আমি ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। বগলের শেপটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন যতখানি শোল্ডার ছিল এখান থেকে একটু চেক করছি, 2.5 থেকে সামান্য একটুখানি এখানে বেশি হয়েছে। আমি একদম 2.5 দাগটাকে বরাবর করে মিলিয়ে দিচ্ছি। তো এবার আমি দেখে দেবো এখানে সেলাই করার পর কত থাকবে। এখান থেকে দেখুন এখন 5.5 আছে, তাহলে এদিক থেকে যখন হাতার আমার হাতা লাগানো হবে না কিন্তু আলাদা করে পট্টি লাগানো হবে। যখন আলাদা করে পট্টি লাগানো হবে তখন কিন্তু আমার এদিক থেকে যখন সেলাই হবে তখন এখানে মোটামুটি আমার 1/2 ইঞ্চের মতো চলে যাবে। 3 সুতা বা 1/2 ইঞ্চ এরকম হয়ে থাকে, তো 1/2 ইঞ্চ ধরে নিলাম। তো 1/2 ইঞ্চ আমার এখানে কমে গেল। আর এদিক থেকে যখন গলার পট্টি লাগাবো সেখানে কিন্তু আমার 1/2 ইঞ্চ চলে যাবে। তাহলে মাঝখান থেকে কিন্তু আমার সেলাই করার পর 2 ইঞ্চ রয়ে গেল। তাহলে আমাকে এখানে আরও 1/2 ইঞ্চ কম করতে হবে। তবে সেটা কিন্তু অবশ্যই আপনি এদিক থেকে বগলের দিক থেকে করবেন। 1/2 ইঞ্চ এইভাবে কমিয়ে নিলাম। এবার দেখুন এই যে প্রথম দাগটা দিলাম এই দাগ অনুসারে আমি এবার কাটবো। যেটা প্রথম দিয়েছিলাম সেটা আমরা আবার রাখবো না। এবার দেখুন এখানে বগলের দিকে আমি আরেকটা শেপ দিয়ে দিচ্ছি। যেভাবে এখন আমি শেপটা দিচ্ছি আপনারা একইভাবে শেপটা দিয়ে দেবেন, যে কোনো সাইজই হোক না কেন আপনারা সবসময় এভাবে শেপটাকে দিয়ে দেবেন। প্রথম যেভাবে আমরা নর্মাল শোল্ডার নিয়ে থাকি সেভাবে নিয়ে নেবেন, এরপর আপনার শেপটাকে বাড়িয়ে দেবেন, তাহলেই হবে কাপড়টা ছোট হয়ে যাবে। এভাবে আপনি যদি মনে করেন শোল্ডারটা আরও ছোট রাখবেন শোল্ডার পট্টি, তাহলে আপনি আরও ছোট করতে পারেন। আপনি যদি এদিক থেকে কমিয়ে দেবেন তাহলে হবে। এবার দেখুন দুদিক থেকে সেলাই করার পর এখানে যখন চলে যাবে 1/2 ইঞ্চ পট্টিতে, আর গলার দিকেও আমাদের চলে যাবে 1/2 ইঞ্চ পট্টি সেলাই করতে গিয়ে, সেক্ষেত্রে আমার দুদিক থেকে যখন কমে যাবে তখন মাঝখানে শুধু আমাদের 1.5 ইঞ্চ কাপড় থাকবে। সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর আমাদের মাঝখান থেকে 1.5 ইঞ্চ কাপড় থাকবে। এবার যেভাবে আমি দাগগুলো দিলাম সেই দাগ অনুসারে কিন্তু আমি কেটে নেব। এখানে শুধু আমার রয়ে গেছে কোমরে যখন টিকেনের জন্য আমি 6 ইঞ্চের দাগ দিয়েছি, আর উপরের দিকেও আমি 6 ইঞ্চ উঠিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ পেছনের পার্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। এখানে অবশ্যই আপনি ন্যূনতম 1 সুতা ডাউন করে নেবেন গলার দিক থেকে শোল্ডারটাকে, তাহলে ফিটিংসটা ভীষণ ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম যেই দাগ দিলাম সেই দাগ অনুসারে কিন্তু কাটলাম না, দ্বিতীয় যে শেপটা দিলাম সেই অনুসারে কিন্তু আমি এখানে কাটলাম। এবার আমি পেছনের পার্ট অনুসারে সামনের পার্টের জন্য প্রথমত সব দিক থেকে ঘুরিয়ে দাগ দিয়ে দেব। এই অনুসারে কিন্তু আমাদের সামনের পার্ট হবে। আর সামনের পার্টের জন্য কাপড়টাকে আমি দুভাজ করে নিয়েছি। এবার পেছনের পার্টটাকে আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর দাগগুলোকে প্রথম ভালো করে মিলিয়ে নিচ্ছি। তবে সামনের বগলের জন্য এখানে কিন্তু কোনো শেপ দেওয়ার দরকার নেই যেহেতু স্লিভলেস। আর এখান থেকে দেখুন আমি 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিচ্ছি।
যেহেতু আমি ডাইরেক্ট কাপড়ের ব্লাউজটা কেটে থাকি, ব্রাকার ব্লাউজটা, তার জন্য সেলাই মার্জিনের জন্য আমি সবসময় কিন্তু দেড়েজ কাপড় এক্সট্রা নিয়ে থাকি। এখান থেকে সামনের গোলা ডিপটা আমি নিয়েছি, এখানে আমি 7.5 রাখবো। যদি মনে করেন আপনি ছোট করবেন তাহলে আপনি 7 নিয়ে নেবেন। দাগটাকে সোজা করে মিলিয়ে নিলাম। এখান থেকে দেখুন 3.5 আমি দাগ কাটছি। যদি আপনি মনে করেন সামনে একটু ছড়ানো পড়বেন সেক্ষেত্রে আপনি 3 ইঞ্চ নিয়ে নেবেন, তা না হলে আপনি 3.5 নিতে পারেন। তাছাড়া পেছনে ডুরি আছে, আপনি 3 ইঞ্চ নিলেও কোনো অসুবিধে নেই। দেখুন সামনের গলার শেপটা দিয়ে দিলাম। এরপর আমি বাস্ট পয়েন্টের জন্য প্রথমত 6 ইঞ্চে একটা দাগ কাটবো। এখানে 6 ইঞ্চে দাগ কাটার পর এই 6 থেকে আমি নিচের দিকে 5.5 আরেকটা দাগ কাটবো, 6 ইঞ্চ থেকে 200টা কম। যদি আপনার হাইট 5.5-এর উপরে হয় সেক্ষেত্রে আপনি সোজা 6-এ দিয়ে দেবেন, প্রথম 6 তারপরে আবার 6। এরপর দাগটাকে একটুখানি প্রথমে সোজা করে নেছি, এরপর আমি কটনের জন্য মাপগুলো নিয়ে নেব। কটনের জন্য সব থেকে সহজ পদ্ধতি, যেটা আপনার আপার চেস্ট, তার 10 ভাগে প্রথমে 1 ভাগ নিয়ে নিন। তো নেওয়ার পর এখানে সেম ভাবে আবার সেটা আপনি বসিয়ে নিন। এরপর যদি আপনার ফুল বাস্ট ছোট হয় সেক্ষেত্রে আপনি 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিন। যদি আপনার ফুল বাস্ট একটু বেশি হয় সেক্ষেত্রে 1 নেবেন, যদি খুব হেভি হয় সেক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এভাবেই কিন্তু আপনারা করে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চ এক্সট্রা নিলাম, যতখানে নিলাম সেটাকে আপনি হাফ করে নেবেন। যে কোনো সাইজই হোক না কেন আপনি কটনটা এভাবে বের করতে পারেন। এরপর দেখুন এদিক থেকে 1 ইঞ্চ নেওয়ার পর 2 সুতা বা 3 সুতা আপনি নিতে পারেন। যদি মনে করেন কটনের শেপটা খুব সূচালো করবেন না সেক্ষেত্রে আপনি 1 ইঞ্চ নেওয়ার পর আরও 2 সুতা নেবেন। এদিক থেকেও একইভাবে দাগটাকে আপনি উঠিয়ে নেবেন, মাঝের পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এখানে আবারও বলছি যদি খুব সূচালো করতে চান তাহলে 1 ইঞ্চ নেওয়ার পর 3 সুতা, খুব বেশি না চাইলে 1 ইঞ্চ নেওয়ার পর 2 সুতা আপনি মিলিয়ে নেবেন। এখান থেকে একটুখানি শেপটাকে কমিয়ে দেবেন। এই দুটো পয়েন্টকে আমি কোনাকুনি করে মিলিয়ে নেবো, যেভাবে সবসময় করে থাকি। এখানে আপনি চাইলে 5 ইঞ্চ, 5.5 ইঞ্চ বা 6 ইঞ্চ যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বা এই যে 2 মাঝখানে আছে সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে শেপটা দিলেই হলো। তো আমি এখানে 5.5 ইঞ্চ থেকে শেপটা মিলিয়ে নিয়েছি এইভাবে। তো দেখুন এখানে 5.5 ইঞ্চ শেপটা আমার বরাবর করে চলে এসছে। তো উপরের কটরের অংশ হয়ে গেছে, এবার কটরের নিচের অংশ আমার রয়ে গেছে। তো এখান থেকে আমি 4.5-এ দাগ কাটছি। এবার দাগটাকে প্রথমত সোজা করে নিচ্ছি, এখানে এর থেকে বেশি দরকার লাগবে না। এখান থেকে 1/2 ইঞ্চ কমিয়েছি যে কোনো সাইজই হোক না কেন, আর এদিক থেকে যতখানি উপরে উঠবে সেমভাবে নিচের দিকে নিয়ে আসবেন। এবার মিডলের পয়েন্টের সাথে আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার নিচের অংশ মোটামুটি হয়ে গেছে, এদিক থেকে 1/2 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি, এটা কোনাকুনি করে এভাবে মিলিয়ে নিলাম। এরপর দেখুন কটনের এখানে একটা জিনিস রয়ে গেছে, দুটো পয়েন্টকে মিলিয়ে নিতে হবে। তার আগে দিক থেকে সামান্য একটুখানি বাইরের দিকে বের করে নেবেন, যেহেতু ডাইরেক্ট কাপড়ে কাটি উড়ে পড়ে না, তার জন্য একটুখানি আপনি এভাবে বের করে দেবেন। তাছাড়া যদি প্রথমে পেপারে কেটে তারপর আপনি উরেপ করে কটুরিটা কাপড়ে কাটতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এভাবে বাইরের দিকে নেওয়ার দরকার নেই। প্রথম যেই দাগ দিয়েছিলাম সোজা করে সেই দাগ অনুসারে কোনাকুনি করে এভাবে মিলিয়ে দেবেন, তাহলে হবে। আর এদিক থেকে দেখুন একেভাবে মিলিয়ে দিলাম, উপরে যাবে নিচের দিকেও সেমভাবে আপনি মিলিয়ে নেবেন। এরপর এখান থেকে কতখানি নেব তার জন্য নিচের পার্ট এটাকে আপনি হাফ করবেন। হাফ করার পর এখান থেকে 1/2 থেকে উপরের দিকে ন্যূনতম 1 ইঞ্চ উঠিয়ে নিন। নিয়ে সোজা করবেন না, আপনি এই দাগটাকে সবসময় কোনাকুনি করে দেবেন, তাহলে ব্লাউজের ফিটিংসটা ভীষণ সুন্দর হবে। উপরের অংশ কমপ্লিট হয়ে গেল, এবার নিচের বেল্ট রয়ে গেছে। বেল্টের জন্য অবশ্যই প্রথমত পেছনের পার্ট নেবেন, শুধুমাত্র পেছনের পার্ট থেকে আপনি এর চওড়া নেবেন, তাহলেই হবে। এরপর নর্মালভাবে প্রথম একটু হালকা এইভাবে শেপটা আপনি লাগিয়ে নিন। এরপর মাঝখান থেকে আমরা প্রথমত মেজারমেন্টটা করে নিচ্ছি। এদিক থেকে আমি 5 ইঞ্চে এখানে দাগ কাটলাম। মনে রাখবেন ব্লাউজের লম্বা সাথে সাথে কিন্তু বেল্টের লম্বা বেড়ে যাবে। এরপর দেখুন এটাকে সোজা করে আমি দাগটাকে মিলিয়ে নিলাম। এবার একটু দেখে দিচ্ছি কতখানি আমি শেপটাকে ডাউন করলাম। এখান থেকে দেখুন 5.5, এখান থেকে 6 ইঞ্চ, আর মাঝখান থেকে 5 ইঞ্চ, তাহলে বেল্ট আমাদের এখানে পারফেক্ট আছে। তো যেইভাবে দাগগুলো দিলাম সেই অনুসারে এবার আমি ব্লাউজটা কেটে নিচ্ছি। আমি যতখানি সম্ভব আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তবে পরের ভিডিওতে সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমি দেখিয়ে দেব। আপনারা সেলাইয়ের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তাছাড়া যদি এই ব্লাউজের কাটিং সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন তাহলে যেভাবে দাগ দিলাম সেই দাগ অনুসারে কিন্তু মোটামুটি আমি কটরিটা কেটে নিয়েছি। আমি একইভাবে কিন্তু আস্তরটা কেটে নেব।
কটনের নিচের পাট কাটার পর এদিক থেকে হালকা কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় আপনার বুঝতে অসুবিধা হবে না কোন অংশটা নিচের দিকে থাকবে। এরপর বেল্ট রয়ে গেছে, তো আস্তর কি করে কাটতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবার শুধু গলার পট্টি ও বগলের পট্টি কাটতে হবে, তবে অবশ্যই কিন্তু উড়ে কাটতে হবে, নইলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে মাত্র 1.5 ইঞ্চ হোল্ডার পট্টি রেখে কি করে ব্লাউজ কাটতে হয়, আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।